Hallo, ich bin Bundula. 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 Ich bin তো সেই আনন্দটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটু বাইরের দৃশ্যটা দেখো, এখনো একটু শুধু ফেলি অন্ধকারই আছে। আর আমি রান্নাঘরে গরম জল বসালাম, এনো এনো এই গরম জল নিয়েই আমি আমার গোপাল সোনাদের স্নান করাবো। যেহেতু আগে সকালবেলায় আমি ওনাদের স্নান করাবো, আর সকালবেলা জলে মানে আমাদের অলের জল ভীষণই ঠান্ডা থাকে, তো তাই জন্য আমি ওনার জন্য নরম জল বসিয়ে নিয়েছি। এই নরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে আমি আমার দোকান সোনারের আগে অভিষেক করাবো। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর যেহেতু আমার একটু তাড়া আছে, তাই আমি আমার দোকান সোনারের জল মানে অভিষেকের জল আমি নরম জল মানে ওই ঠান্ডা নরম জল মিশিয়ে যে জল আমি বানিয়েছি ওইটার মধ্যে শুধুমাত্র গোলাপ জল আর অধরু আর তুলসী পাতা দিয়ে স্নান করাবো মানে অভিষেক করাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, অভিষেকের ভিডিওটা আমি খুব একটা দিলাম না, আমি অনেক জায়গায় স্কিপ করে যাবো। আর এই অভিষেকের ভিডিওটাও তাই করবো, আমার চ্যানেলে অভিষেকের ভিডিও আছে, আমি পারলে ডেসক্রিপশন বসে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো যে আমি কীভাবে আমার দোকান সোনাদের বা আমার রাধা মাধবকে অভিষেকের জল তৈরি করে স্নান করাই মানে অভিষেক করাই। তাহলে চলো তোমরা দেখতে থাকো। ননী সোনা মোহন সোনা আর রকিনাকে স্নান করা হয়ে গেছে, এবার আমি আমার স্বর্ণের সোনা অভিষেক করাবো। অভিষেকের পর আমি এখন আমার দোকান সোনাদের মাল্যভোগ নিয়েছি, আর মাল্যভোগে আগে আছে মাখন, আর এদিকে রয়েছে আমন বাদাম, আর এদিকে রয়েছে খেজুর, আর এটা হলো আখরোট। তো এই দিয়েই আমি আমার দোকান সোনার মাল্যভোগ নিবেদন করলাম, আর এখন মন্ডল আরও করে নেবো, আর তারপর রেডি হয়ে আমি আর মা বেরোবো একটা জায়গায়। তো তোমরা দেখতে থাকো আর মা বেরিয়ে পড়েছি আমাদের অন্তভোজস্থলে, আর আমরা এসে দেখি আমাদের পুজো যাওয়াও হয়ে গেছে, একদিনে আমরা এসেছি কালীঘাটে পুজো দিতে। তো যাবজার মাসে আমি রাধা মাধবের মন্দিরেও নিলাম, ওখানে আমি নিবেদন করলাম মানে মন্ডল আরও আমরা ধীর প্রদীপ দান করা যাকে বলে, তো ধীর প্রদীপ আমি দান করলাম, আর এখানে মা কালীর মন্দিরে পুজো দিলাম, আর এদিকে শিবের মন্দিরেও পুজো দিলাম, আর এখন আমরা বাড়ি ফিরব। তো কালীঘাটের ভিডিও তোমাদের সামনে আমি আনলাম না, একচুয়ালি আমি কালীঘাটে ঢুকে সব ভুলে রেখি রে ভিডিও করতে হবে, তাই ভিডিও করতে পারি। আমরা বাড়ি চলে এসেছি, আর আমি একদম সাধে উঠে রেখি, কারণ সাধে আমার গাছের একটু জল দিতে হবে, এরা আমার সত্য সাদা কোনা যাতে বলে। আর এদিকে দেখো বাড়ি এসেই আমি আমার দোকান সোনাদের শীতের সমস্ত জামা কাপড় রোদে দিয়েছি, কারণ আস্তে আস্তে কিন্তু শীত চলেই আসলো প্রায়, আর কালকে তো আমাদের খুবই বৃষ্টি হয়েছে এখানে। তো এই শীত
এটি আমার অন্যগুলো গরম করবো, আঁচেও করবো, আলোও করবো। আর তারপর আমি এগুলোকে ভালো করে এক করে রেখে দেবো। যখন শীতকাল আসবে আমি আমার দোকান সোনাদেরকে করিয়ে নেব। আর এগুলো দেখো আমার ব্যালকনি তুলসী মন্ত্র রয়েছে, সেই ব্যালকনি তুলসী মন্ত্র দিয়ে আমি আমার দোকান সোনার রাধা মাধবের জন্য এগুলো এনেছি। এগুলো হচ্ছে তুলসী মঞ্জরি, মানে তুলসী গাছের ফুল। বলা হয় যে তুলসী গাছে যখনই ফুল আসবে তখনই ওই তুলসী মঞ্জরিগুলোকে আমাদেরকে কিনে নিতে হয়। কেন এতে কী হয়, এতে তুলসী দেবী খুব সন্তুষ্ট হয়। আর বলা হয় যে তুলসী মঞ্জরি কিনলে পরে, মানে আমরা যাকে পিনপিন বলি, তাহলে তুলসী গাছ আরও বড় বড় হয়, আরও ঘন হয়, মানে একটা বুশি শেপের হয়ে যায়। তো এই তুলসী মঞ্জরিগুলোকে আমি পরিষ্কার করেছি, আর এগুলো আমি এখন শ্রীহরিচরণে নিবেদন করবো। আমি দুপুরবেলা দোকান সোনাদেরকে পেয়ারা ভোগ দিয়েছি, আর মণ্ডল আরতি করা হয়ে গেছে। আর এই দেখো ওনাদেরকে আমি কী সুন্দর মালা করিয়েছি, এই মালাগুলো আমি আলিঘাট থেকে নিয়ে এসেছি। এত সুন্দর মালা আমার দেশে আর লোক সামলাতে পারিনি, আমি বেশ অনেক কটাই মালা নিয়ে এসেছি। তো এই মালাগুলো আমি আজকে পরিয়েছি, আর বাকি কিছুটা রয়েছে, দেখা যাক যদি কালকে সম্ভব হয় তো কালকে পরিয়ে নেব। আর এইভাবেই আমি আমার নামধর মাসে দশমতম দিনটা সেলিব্রেট করলাম। বিকালবেলা মণ্ডল আরতি করে নেবো, মানে সন্ধ্যাবেলা আমার দোকান সোনাদের মণ্ডল আরতি করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করলাম না, এখানেই শেষ করছি, কারণ এখন অনেক কাজ বাকি রয়েছে, প্লাস এই ভিডিও আমাকে এডিটিং করতে হবে। তো আর বেশি বাড়ালাম না, আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নামধর মাসে অতি অবশ্যই শ্রীহরিচরণে ঘিয়ের অধিক নিবেদন করুন। তো বন্ধুরা, আর আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।